বন্ধুরা, আজকের গল্প নেইল পলিশ বাগান। মা, ও মা, সামনে তো আমার এক্সাম এসে গেল, আমাকে তো এখনো বই কিনে দিলে না মা। বই না পড়ে আমি কিভাবে এক্সাম দিব মা? মারে, আর একটু ধৈর্য ধর, আগামীকাল কারখানার মালিক বেতন দিবে, তখন আমি তোর জন্য বই কিনে আনবো রে মা। মা, তোমার কারখানায় কাজ করতে অনেক কষ্ট হয় তাই না মা? জানো মা, আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই, আমি অনেক বড় পুলিশ অফিসার হব মা, তখন আর তোমার কোনো কষ্ট থাকবে না। আমার শোন, আমিও তো চাই রে মা, তুই তোর স্বপ্নটা পূরণ কর, তোর জন্যই যে আমার এত পরিশ্রম। নে, এখন ঘুমিয়ে পড় তো, অনেক রাত হয়েছে, সকালে আবার তোর তো স্কুল আছে তাই না? এরপর তুই মামি ঘুমিয়ে পড়ে। আসলে টুনির মেয়ে টুনটুন পড়ালেখায় ভীষণ ভালো ছিল, কিন্তু গরিব টুনি অভাবের তাড়নায় ঠিকভাবে তার মেয়ের পড়ালেখার খরচ চালাতে পারতো না। বিধবা টুনি তার মেয়েকে নিয়ে হিজলতলি বনে বাস করত। টুনি একটা কারখানায় কাজ করে কোন রকমের টানাপোড়নে তার সংসার চালাতো। যাক বাবা, অবশেষে আজ আমি বেতন পেলাম, যাই এখন বাজারে যাই, বইয়ের দোকান থেকে মেয়েটার জন্য বই কিনে নিয়ে যাই, কদিন বাদেই মেয়েটার পরীক্ষা আবার। এই বলে টুনি বাজারের দিকে যেতে থাকে। এমন সময় টুনির সামনে কালু আর কবুতর নামে দুজন ডাকাত আসে, দুজনেরই কাপড় দিয়ে মুখ ঢাকা ছিল। ডাকাত দুটো ছুরি বের করে টুনিকে ঘিরে ধরে আর বলতে থাকে, এই মহিলা, এই তোর কাছে টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে সব আমাদেরকে দিয়ে দে, নইলে খুব খারাপ হয়ে যাবে। কে কে তোমরা? আমার কাছে এই টাকাগুলো ছাড়া আর কোনো কিছু নেই, কিন্তু এই টাকাগুলো আমি তোমাদের দিতে পারবো না, এগুলো আমার মেয়ের বই কেনার টাকা গো। কি বললি, টাকা দিবি না? টাকাগুলো দিয়ে দে বলছি, নইলে ছুরি তোর পেটের ভিতর চালিয়ে দিব। না, আমি কিছুতেই তোমাদেরকে টাকা দিতে পারবো না, তোমরা আমার পথ ছাড়ো বলছি। টুনির কথা শুনি টাকা দুটো টুনির উপর হামলে পড়ে আর টুনি টাকাগুলো হস্তান্তর করে নেয় আর জোর করে টুনি টাকাগুলো নিয়ে নেয়। এদিকে ছুরির আঘাতে টুনির পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় আর টুনি ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে, আর ওদিকে ডাকাত দুটো টাকা নিয়ে পালিয়ে যায়। যেও না তোমরা, যেও না, আমাকে আমার টাকা ফিরিয়ে দাও, ওগুলো যে আমার মেয়ের বই কেনার টাকা, যেও না, যেও না তোমরা। ঈশ্বর, এরা কি হয়ে গেল ঈশ্বর, আমার মেয়েটা কতটা আশা নিয়ে বসে আছে যে ওর মা ওর জন্য বই কিনে নিয়ে যাবে। মারে, আমাকে ক্ষমা করিস মা, আমি যে তোর বই নিয়ে যেতে পারলাম না, আমার শরীরে যে ভীষণ যন্ত্রণা করছে। টুনি এভাবে কাঁদতে কাঁদতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন সময় সেখান দিয়ে একটা জাদুকর্ণী যাচ্ছিল। টুনির এমন রক্তাক্ত শরীর দেখে জাদুকর্ণী টুনির কাছে আসে আর বলতে থাকে, আহারে, পাখিটার এমন অবস্থা কে করলো? পাখিটার বুঝি অনেক কষ্ট। না, সেসব কথা পরে, আগে পাখিটার জ্ঞান ফিরিয়ে আনি। এরপর জাদুকর্ণী তার জাদুর লাঠির সাহায্যে টুনির সব ক্ষত সারিয়ে দেয় আর টুনির জ্ঞান ফিরিয়ে আনে। ডাকাতগুলো কোথায় গেল আর আমার টাকা কোথায়? আরে ও মেয়ে, এসব তুই কি বলছিস? এখানে ডাকাত কোথা থেকে আসবে? এখন খোলাসা করে বল তো দেখি, তুই এভাবে রক্তাক্ত অবস্থায় কেন পড়েছিলি? এরপর টুনি তার জীবনের সব ঘটনা খুলে বলে। সব শুনে জাদুকর্ণীর মনে ভীষণ কষ্ট হয়। সত্যি রে বাচ্চা, অভাবের তাড়না বড়ই তাড়না, আমিও ছোটবেলায় তোর মেয়ের মতোই পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু আমার মা অভাবের জন্য আমাকে পড়াতে পারেনি রে, আর বনবাসীরাও আমাকে কেউ সাহায্য করেনি, তাই আমি রাগ করে এক তান্ত্রিকের কাছ থেকে জাদুবিদ্যা শিখি, আর তখন থেকে জাদুকর্ণী হয়ে আমার মতো অভাবে পড়া পাখিদের জাদু শক্তি দিয়ে সাহায্য করি। চিন্তা করিস না রে, আমি তোকেও সাহায্য করব। জাদুকর্ণী এসব বলে তার জাদুর লাঠি নাড়িয়ে একটা পুঁটলি নিয়ে আসে আর সেটা টুনিকে দিয়ে বলে,
এই পুটলিতে জাদুই নেল পলিশ গাছের বীজ আছে বুঝেছিস? এই বীজ থেকে যে নেল পলিশ গাছ বের হবে সেই গাছগুলোতে বিভিন্ন রঙের নেল পলিশ ধরবে। তুই এসব জাদুই নেল পলিশ বাজারে বিক্রি করে নিজের সংসার আর মেয়ের পড়াশোনার খরচ চালাতে পারবি রে। আর শোন, এই জাদুই নেল পলিশ কোনোদিনও শেষ হবে না। সত্যি জাদুকর্ণী মাতা, আপনি অনেক ভালো, আপনার অনেক মঙ্গল হোক। আপনি যদি আজ আমার পাশে না দাঁড়াতেন তাহলে যে আমার কি হতো? সামনে আমার মেয়ের পরীক্ষা, আমি তো তাকে বই কিনে দিতে পারতাম না। আজ আপনার জন্য মেয়ের স্বপ্ন পূরণের নতুন শক্তি খুঁজে পাচ্ছি আমি। হয়েছে হয়েছে, আমার আর কোনো গান গাইতে হবে না। আমি আশীর্বাদ করি তুই যেন তোর মেয়ের স্বপ্ন পূরণ করতে পারিস বাচ্চা। এরপর তুমি জাদুকর্ণীকে বিদায় জানিয়ে বাড়িতে চলে আসে আর টুনটুনকে সবটা খুলে বলে। দেখেছো তো মা, সৎ থাকলে ঈশ্বর যে কোনো ভাবে বিপদ থেকে সাহায্য করে। মা চলো, আমাদের বাড়ির পাশে যে পরিত্যক্ত বাগানটা আছে না, আমরা ওখানে এই নীল পলিশ গাছের বীজগুলো রোপণ করি। এরপর টুনি আর টুনটুন মিলে তাদের পরিত্যক্ত জমিটা চাষ করে আর সেখানে বীজগুলো রোপণ করে। আর বীজগুলো রোপণ করার সাথে সাথে বীজ থেকে নীল পলিশের গাছ বেরিয়ে আসে আর গাছে অনেক সুন্দর সুন্দর রঙিন নীল পলিশও ধরে আর নীল পলিশগুলো চকচক করে জ্বলছিল। মা দেখো দেখো, আমাদের পুরো বাগানটা কেমন নীল পলিশ দিয়ে চকচক করছে। আর কি সুন্দর নীল পলিশ! হ্যাঁ রে মা, আর কোনো চিন্তা নেই, এবার আমি নেল পলিশ বাগানের নেল পলিশ বিক্রি করে তোকে বই কিনে দিব রে সোনা, আর তোর পড়াশোনার খরচে চালাবো। আমাকে আর যে সমস্যায় পড়তে হবে না রে মা, তুই শুধু মন দিয়ে পড়বি কেমন? এরপর টুনি তার নেল পলিশ বাগানের নেল পলিশ তুলে বাজারে বিক্রি করে। এমন চকচকে আর রঙিন নেল পলিশ বাজারে তুলতেই নিমিষেই টুনির সব নেল পলিশ বিক্রি হয়ে যায়। নেল পলিশ বিক্রির টাকা দিয়ে টুনি তার মেয়েকে বই কিনে দেয় আর টুনটুন বই পেয়ে ভীষণ খুশি ছিল। আর টুনটুন সারা দিন পড়াশোনা করত। এভাবে অনেক বছর কেটে যায়। টুনির মেয়ে টুনটুন আজ প্রতিষ্ঠিত হয়েছে। মা, আজ তোমার মেয়ে নিজের স্বপ্ন পূরণ করেছে। আজ আমি একজন পুলিশ অফিসার মা। মা, আজ শুধু তোমার জন্যই আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি। আজ আমার ভীষণ শান্তি লাগছে রে মা, তবে আমার জন্য নয় রে সোনা, সব তো ওই জাদুকর্ণী দেয়া নেল পলিশ বাগানের জন্যই হয়েছে। তিনি সেদিন সাহায্য না করলে হয়তো আজ এই দিনটা আমি দেখতে পারতাম না রে মা। তবে তোকে দেখে আজ আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে। তবে তুইও জাদুকর্ণীর মতোই বিনামূল্যে সবাইকে সেবা দিবি কেমন? ঠিক আছে মা, আমি আমার সর্বস্ব দিয়ে সমাজ সেবা নিয়োজিত থাকবো মা। টুনি আর টুনটুন এভাবেই সাফল্যের হাসি হাসতে থাকে। তো বন্ধুরা, আমরা যদি এভাবে আমাদের সমাজের গরিব দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই তাহলে হয়তো টুনটুনের মতো এমন আরো অনেক মানুষের স্বপ্ন পূরণ হবে, তারাও টুনটুনের মতো সাফল্যের হাসি দিতে পারবে। তাই আমাদের উচিত গরিব দরিদ্রদের স্বপ্ন পূরণে সাহায্য করা। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।